الآن تريد أن أعرف أهل بنغلاديش، أهل الهند، أهل باكستان لما يصلون على النبي يقفون، من أين جاءوا لهذا؟ شيخ بولده سير أمي بنغلاديش جهون أشتري شروع كلنا، إبن باكستان، إبن إنديا تيو دكتي، جتارا نبي كريم صلى الله عليه وسلم يقولي جهون سلام ده، ترى داري سلام ده، يا نبي سلام عليك بوله ثقيل داري. তো আমি খুব চেষ্টা করলাম যে এর দলিল কোথায়, কোন কারণে ওনারা দাঁড়ায় না। হাত্তা হাসালতু আলা দলিল কানা ফাআলাহু আহাদু আল-আইমাল মুজতাহিদিন ফি জামানিহি। তারপরে আমি দলিল পেলাম ওই আলেম যিনি ছিলেন জগৎশ্রেষ্ঠ আলেম, ওই মুজতাহিদ তৎকালীন সময়, তেনার থেকে আমি দলিল পেলাম না। ফাকাদ যাকারা اسماعيل حقي هذا في كتابه روح البيان كتاب হচ্ছে روح البيان اسماعيل حقي নবম খণ্ডের মধ্যে রয়েছে নাম اظن في صفحه 60 هكذا সম্ভবত 60 নম্বর পৃষ্ঠায় مكتوب فيه ان الامام السبكي رضي الله عنه الذي رد على ابن تيميه ابن تيميه ردا بليغا شيخ বলতেছেন ইমাম সুবকি যিনি তাইমিয়া কেউ ছাড়েননি, সকলে বলে সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা এর ব্যাপারে একটি দলিল দিয়েছেন না। قال كان اجتمع الفقهاء والمحدثين والحفاظ عند الامام تقي الدين السبكي وهو امام مجتهد كالشافعي وحنيفه ومالك ونحوه শেখ বলতেছেন ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি তিনার বাড়িতে অসংখ্য উলামা মাশায়েখ মুহাদ্দিস ফকীহগণ একত্রিত হলেন। ইমাম সুবকি তিনি ছিলেন ওই রকম যেরকম ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হানাফি এবং অন্যান্য ইমামের মতো উনিও একজন মুজতাহিদ ইমাম ছিল। সকলে বলে সুবহানাল্লাহ। ফাআনশাদ ফাআনশাদ আহাদ আল ফুকাহা বাইতাইন মিন আশ শা'র فيهم أنه عند ذكر النبي عليه الصلاة والسلام نقوم قياما نقوم صفوفا أو نجثو على الركب، فقام الإمام تقي الدين السبكي رضي الله عنه وقام الحفاظ والمحدثين والعلماء الذين كانوا عنده وصاروا يصلوا على النبي صلى الله عليه وسلم قياما، فنزلت عليهم النفحات দাঁড়িয়ে সালাম দিব না বসে সালাম দিব। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বললেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বসে কোনো সালাম না, দেখতে পেলেন যার ব্যবসায় অবনতি ছিল আল্লাহ উন্নতি দিয়ে দিলেন, যার ঘরের মধ্যে অভাব অনটন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়ার বদলে মহান রব্বুল ঘরের মধ্যে অভাব অনটন দূর করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। আহবাবানা কিরাম আকুল লাকুম نحن أهل السنة والجماعة بنياننا كالجبل الراسخ شيخ بلتزن أمر أهل السنة والجماعة আমাদের ফাউন্ডেশন হলো ভারী সিবাল ভারী পাহাড়ের মতো। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা দলিল ভিত্তিক কথা বলি, আমরা হাওয়ার উপর কথা বলি। ওয়াহুম আওহা মিন বাইত আল আনকাবুত বাইত আল আনকাবুত তাআমাল লাহু হাকাযা يتمزق وهو تعمل له هكذا نعم শেখ বলতেছেন আর ওদের ফাউন্ডেশন কেমন আপনারা জানেন। স্পষ্ট ভাবেই বলি, এই লামা জাবি বলেন, ওয়াহাবি বলেন, খারিজি বলেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, এই উস্তাদে রাসূলদের তাদের বুনিয়াদি হলো, তাদের ফাউন্ডেশন হলো মাকড়সার জালের মতো, দিয়ে যেমন ভেঙে দেয় তাদের বুনিয়াদি গুলো। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা এক জায়গায় এসে এক প্ল্যাটফর্মে এসে এক বার ফুল দেয়,
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বরকত দান করুন। نعم انت تقرا يجوز قراءه المولد يجوز مسيره المولد بالدليل ليس هكذا كلهم بالدليل سيدنا عمر لما اسلم خرج الصحابه وخرج النبي معهم في مسيره النبي بين صفين 20 ب20 حمزه وعمر قدير يزور إن شاء الله حمزة وعمر مشوا مسيرة في مكة لإسلام عمر فكيف بولادة خير البشر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الاحتفال بالمولد أمر جائز مسيرة المولد تفرح قلوب محبين رسول الله صلى الله عليه وسلم وتحزن محبين الشيطان لأن لما النبي عليه الصلاة والسلام ولد صاح الشيطان صيحة رنة عظيمة عظيمة فهو مثلهم يحزنهم هذا أما يفرحنا ويجوز الصلاة على النبي قياما فإمام الجمعة لما يخطب ماذا يفعل الحمد لله والصلاة والسلام على رسول الله واقفا لا يقول الحمد لله ويجلس الصلاة والسلام على رسول الله ويقف لا نحن عندنا الدليل أما هم عندهم البهتان والافتراء على دين الله